বানটি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যেই প্রতিবেদনটি আমরা দেখছিলাম এই বিষয়ে আলোচনা করব, এই জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আশ্রয়ন দুই প্রকল্পের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। যেই প্রতিবেদনটি আমরা দেখছিলাম, প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে 52টি উপজেলায় ভূমিহীন গৃহহীন রয়েছে। এই যেই উপজেলাগুলো রয়েছে সেখানকার একটু খবর জানতে চাই যে প্রকৃত অর্থে প্রত্যেকটি মানুষ ভূমি বা তাদের গৃহ খুঁজে পেয়েছে কিনা। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যেভাবে তালিকাটি সংগ্রহ করা হয় সরকার পর্যন্ত সেই তথ্যগুলো সঠিকভাবে আসে না। অনেকের যার বাড়ি রয়েছে তারা কখনো বাড়ি ঘর পেয়ে যাচ্ছেন, আবার যার একেবারে কিছুই নেই তারা বাদ পড়ছেন। এই জিনিসটা কিন্তু দেখেছি, সেই বিষয়টি নিশ্চিত করা গেল কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে 52টি উপজেলায় আর কেউ ভূমিহীন গৃহহীন রয়েছে কিনা, জি আমাদের যে হিসাব মাঠ পর্যায়ে থেকে আমাদের কর্মকর্তারা জনপ্রতিনিধিগণ মিলে যে তালিকা করেছেন সেই তালিকা মতে এই 52টি উপজেলায় আমরা এখন আর কোনো ভূমিহীন গৃহহীন মানুষকে দেখছি না। কারণ এটি আপনি জানেন যে বিভিন্ন পর্যায়ে যাচাই হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না, এটির আলোকে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে এই নিয়ে কাজ হয়েছে। ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি যারা রয়েছেন, উপজেলা পর্যায়ে যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা এই বিষয়ে কাজ করেছেন। যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে আপনি বলেছেন যে তাদের এমন কোনো বিষয় রয়েছে কিনা, যে এমন কোনো ভুল হয়েছে কিনা, এই ভুলটি যাতে না হয় সেজন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এটি শুধু তালিকা করেই ক্ষান্ত হয় থাকেনি আমাদের কর্মকর্তারা, আমাদের কমিটিগুলো উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্য এই বিষয়গুলো তারা উপদেষ্টা হিসাবে দেখেছেন, উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তাদের নিয়ে কাজ করেছেন। আমরা দেখেছি যে এই 52টি উপজেলায় যে মানুষগুলোকে দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই এই ভূমিহীন গৃহহীন এবং তারা সবাই এই ঘর পাওয়ার যোগ্য, সেই হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে। জি, প্রধানমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন যে কেউ যদি খবর পায় যে কারো বাড়ি নেই বা এরকম কিছু তাহলে যেন জানানো হয়। সেই বিষয়ে যেই উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো সেখানে যদি কেউ এসে দাবি করে পরবর্তীতে, তাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? হ্যাঁ দেখুন, আপনি যে কথাটি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটি বলেছেন যে যদি কেউ থাকে, যদি এরকম কোনো খবর কারো কাছে থাকে তার জন্য তো অবশ্যই ব্যবস্থা রয়েছে। এছাড়াও যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্যভিত কারণে কেউ ভূমিহীন হয়ে পড়ে তাহলে তার জন্য সরকারের ব্যবস্থা অব্যাহত থাকবে। জি, এই প্রকল্পের আওতায় পরবর্তী পদক্ষেপগুলো আপনি বলছিলেন একটি বিশেষ প্রক্রিয়া যেটি নেওয়া হয়েছে, শুধু তালিকা করেই শেষ হয়নি, সেই তালিকাটি কিভাবে করা হয়েছে যদি একটু বিস্তারিত জানাতেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। যে তালিকাটি আপনি জানেন যে আমাদের উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে, উপজেলা টাস্কফোর্স কমিটি, সেই টাস্কফোর্স কমিটির উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান, এছাড়া উপজেলার অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, সহকারী কমিশনার ভূমি এটির মেম্বার সেক্রেটারি, সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ তারা এর সদস্য রয়েছেন। তালিকাটি যখন করা হয় প্রাথমিকভাবে মানুষের এলাকায় গিয়ে একদম দুয়ারে দুয়ারে গিয়ে যাচাই করে করা হয়, এরপর তাদেরকে পুনর্বাসনের পর্যায়ে বলা হলো যে এটি আবার উপস্থাপন করতে হবে উপজেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ে একটি যৌথ সভা করা হয়েছে যেখানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন, তারা সহ দেখেছেন যে আর কোথাও কোনো রয়েছে কিনা। আমরা এই প্রক্রিয়া দেখেছি কোথাও কোথাও কিছু কিছু সংখ্যা বেড়েছে এবং সেই সংখ্যা বাড়ার পর তাদেরকে আবার ইনক্লুড করা হয়েছে। তাদেরকে হিসাব করে নিয়েই আজকে এই চূড়ান্ত বিচারে পাওয়া গেল যে না, ভূমিহীন গৃহহীন আর কেউ এই 52টি উপজেলায় নেই। জি, এই মানুষগুলো যাদেরকে এই যে ভূমি বা গৃহ দেয়া হলো সেই মানুষগুলোর আসলে প্রকৃত অর্থে অর্থনৈতিক কতটুকু উন্নয়ন হবে এখন বিস্তারিত তাদের ক্ষেত্রে তাদের মুখ থেকে আপনারা কি জানতে পারলেন? আমরা তাদের কাছ থেকে যেটা দেখেছি এবং আমাদের বিভিন্ন সামাজিক গবেষণাও চলছে, আপনি দেখবেন যে এখানে যে মূল বিষয়টি করে দেওয়া হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা 1972 সালে শুরু করেছিলেন লক্ষ্মীপুরের চরপোড়াগাছা গ্রামে, আজকে আমরা সেই ঐতিহাসিক জায়গাটিকেও জাতির সামনে তুলে ধরতে চেষ্টা করেছি, যা দেখেছেন এবং সেখানে আপনারা দেখেছেন কিছু মানুষ যারা সেই সময়ে বঙ্গবন্ধুর হাত থেকে ঘর পেয়েছিলেন, জমি পেয়েছিলেন, তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে, তারা নিজেরাই সেটি ব্যাখ্যা করছেন। এখানে বর্তমান পর্যায়ে যেটি হচ্ছে এখানেও এই পরিবর্তনটি হবে, কারণ একটি ঘর শুধু তাকে থাকার জায়গা দিচ্ছে না, এই ঘরের ফলে তার একটি আত্মমর্যাদা তৈরি হচ্ছে, তার সক্ষমতা তৈরি হচ্ছে, তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাকে একটা কমিউনিটিতে ইন্টিগ্রেটেড করা হচ্ছে। সে হয়তো আগে কোথাও রাস্তার পাশে ছিল, বেড়ির পাশে ছিল বা রেল লাইনে ছিল, এখন একটি কমিউনিটিতে ইন্টিগ্রেটেড হওয়ার পর তার সামাজিক মর্যাদা বাড়ছে, তার অর্থ আসছে, কারণ তিনি কাজ করার সুযোগ পাচ্ছেন, তিনি প্রশিক্ষণ পাচ্ছেন,
এবং তার যে আত্মমর্যাদা মাথা উঁচু করে দাঁড়ানোর বিষয়টি সেটি তৈরি হচ্ছে। সবচেয়ে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এই জমি দেওয়ার ক্ষেত্রে, ঘর দেওয়ার ক্ষেত্রে জমি এবং ঘরের মালিকানা স্বামী স্ত্রী দুইজনের যৌথ নামে দেওয়া হচ্ছে। তো এতে করে নারীর ক্ষমতায়ন, যেটি আমরা বলছি, আমাদের সরকার বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন, সেই নারীর ক্ষমতায়নও হচ্ছে। আপনি আজকে খেয়াল করেছেন যে এক ভদ্রমহিলা বলেছেন যে তিনি তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি এই ঘর পাওয়ার পর আজকে 7 বছর পরে তার স্বামী তার কাছে আবার ফিরে এসেছেন। একটি সামাজিক রিইউনিফিকেশনও হচ্ছে। আমরা দেখছি ঢাকা শহর থেকে কিছু মানুষ গ্রামে চলে গিয়েছেন, যারা ঢাকায় এসেছিলেন বাস্তুহারা হয়ে, তারা এখন বাস্তু ঠিকানা পেয়েছেন, ঘর পেয়েছেন, তারা ঢাকা থেকে গ্রামের দিকে ফিরে গিয়ে তারা বিভিন্ন ধরনের আয় বর্ধনমূলক কাজে সংযুক্ত হচ্ছেন। তাই এই কাজগুলো যখন তারা করতে থাকবেন তাদের ভাগ্য পরিবর্তন হবেই। জি, অর্থাৎ কর্মসংস্থানেরও ঠিকানা খুঁজে পাচ্ছেন এই মানুষগুলো। আবু সালেম মোহাম্মদ ফেরদৌস খান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।